হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার আয়োজন সবজি মাংসের মিক্স খিচুড়ি। আমরা সবাই এই খাবারটি অত্যন্ত পছন্দ করি, কিন্তু সবাই নিজে নিজের মতো করে রান্না করে। আজ আমি আমার স্টাইলে রান্না করব না। বেসিক্যালি এই রান্নাটি আমি আমার মার কাছ থেকে শিখেছি। আমার মা বছরে 10 বার হলেও এই খিচুড়িটি রান্না করতেন, তো ভাবলাম মাকে স্মরণ করে এই খিচুড়িটি তো রান্না করাই যায়। তো চলুন মায়ের হাতে রান্না কেমন হয় সেটাই দেখে আসি। আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি মোট 6 ধরনের ডাল নিয়ে নিয়েছি। মোট 200 গ্রাম ডাল রয়েছে এখানে, ঘাবড়াবার কিছুই নেই। আমি কী কী ডাল ব্যবহার করছি এবং কোনটা কতটুকু পরিমাণ তা আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দিব। শুরুতে এখন এই ডালগুলো আমি সম্পূর্ণ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। একটি প্যানে আমি এখন আমরা যে 400 গ্রাম ডাল ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে একটি নেটের সাহায্যে আমি ছেঁকে নিয়ে নিচ্ছি। আপনারা যদি চান ডালের পরিমাণ কম বেশ করে নিতে পারেন, সম্পূর্ণ আপনাদের উপর। 400 গ্রাম ডালের জন্য এখানে আমি ব্যবহার করছি 1 কাপ চাল। চালটি আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। তার সাথে আমি ব্যবহার করব বেশ কিছু ভেজিটেবল। এখানে আমি নিয়ে নিয়েছি পামকিন, একটু বড় করে স্লাইস করেছি কারণ খিচুড়িতে দিলেও বরাবরই এটি গলে যাবে। সাথে নিয়েছি কলিফ্লাওয়ার, ফুলকপি এবং নিয়েছি আমাদের দেশি শিম। সাথে নিয়েছি বরবটি ও কিছু পেঁপে। আপনাদের হাতের নাগালে যে সবজিগুলো থাকে আপনারা সেটাই ব্যবহার করবেন। আমার অ্যাভেলেবল এটাই ছিল আমার ফ্রিজে, তাই আজ আমি এগুলোই ব্যবহার করছি। ব্যবহার করব 1 টেবিল স্পুন গার্লিক জিঞ্জার পেস্ট, কিছু শুকনো গরম মশলা। এখানে আমি নিয়েছি এলাচ, দারচিনি ও লবঙ্গ। পরিমাণটি আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব। 1/2 টিস্পুন চিলি পাউডার, মরিচের পাউডার খুব বেশি ব্যবহার করছি না, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশ অ্যাডজাস্ট করে নেবেন। আরও ব্যবহার করব 1/2 টিস্পুন থেকে একটু বেশি হলুদের পাউডার, 1 টেবিল স্পুন কিউমিন সিডস পাউডার, নর্মাল জিরার পাউডার, কাঁচা জিরা ভাজা নয়। 1টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিব। 5 থেকে 6টি গ্রিন চিলি, 1/4 কাপ কুকিং অয়েল, স্বাদ মতো সল্ট। শুরুতেই আমি 1.5 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। খুবই ভালো করে সবগুলো মশলা ডাল চাল একসাথে মিশিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এভাবে রেখে দিব ঠিক 15 মিনিটের জন্য। অ্যাড করব পানি, তবে পানিটি আমি হালকা গরম ব্যবহার করছি, এতে করে সব কিছু সেদ্ধ হতে একটু সুবিধা হবে। পানিটি দেওয়া হয়ে গেছে, হালকা আমি নেড়ে নিচ্ছি। এখানে আমি পুরোপুরি 2.5 লিটার পানি ব্যবহার করেছি। এখন এটি আমি চুলায় চাপিয়ে দেব। খিচুড়িটি আমরা চুলায় বসিয়ে দিয়েছি আর আমরা সবাই জানি নরম খিচুড়ি মানে নরম খিচুড়ি, তাই পানির পরিমাণ আমি বেশি দিয়েছি। সব সেদ্ধ হতে হতে পানিটি অনেকটা টেনে আসবে, তাই ঘাবড়াবার কিছুই নেই। এখন যতক্ষণ না পর্যন্ত বলক আসছে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। প্রায় 20 মিনিট কুক করার পর আমাদের খিচুড়িটি এই পর্যায়ে এসেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, ডাল ও চাল অনেকটা সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি। আমাদের প্রয়োজন গলে যাওয়া, তাই আমি আরও 15 থেকে 20 মিনিটের মতো জ্বালিয়ে নেব। আরও 15 মিনিট জ্বালিয়ে নেওয়ার পর আমাদের পানিগুলো আরও অনেক শুকিয়ে গেছে এবং চাল ডাল সবজি আরও অনেক বেশি সেদ্ধ হয়ে গেছে। এখন চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি 1 কেজি গরুর মাংস খুবই টেস্টি করে ভুনা করে নিয়েছি এবং সাথে বেশ কিছু আলুও দিয়েছি। আসলে খিচুড়িতে আলু না দিলে খুব একটা জমে ওঠে না। আর গরুর মাংসটি ভুনা আমি কীভাবে করেছি এর কয়েকটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন, আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন আমাদের রান্না করে রাখা খিচুড়িগুলো এই মাংসে আমি ঢেলে নেব। খিচুড়িটি ঢালা হয়ে গেছে, এখন মাংসের সাথে খুবই ভালো করে নেড়ে মিশিয়ে নেব। অন্যদিকে প্যানে আমি তেল গরম করে নিয়েছি 2 টেবিল স্পুন দিয়ে আমরা খিচুড়িটিকে একটি ফোড়ন দিব। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কয়েকটি রেড চিলি,
হালকা ফ্রাই করে ভেজে নেব। ড্রাই চিলিটি যখনই এই রকমটি ভাজা হয়ে যাবে অ্যাড করে দেব হাফ অনিয়ন ও বড় সাইজের একটি রসুন কুচি করে। ভালো করে এখন ফ্রাই করে নেব। যখনই আমাদের অনিয়ন ও গার্লিকগুলো ঠিক এই রকম ফ্রাই হয়ে যাবে তখনই আমরা অ্যাড করে দিব 1 টেবিল স্পুন ফ্রেশ কিউমিন সিডস, জিরা। এর থেকে বেশি আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখন আমরা যে বাগার দিয়েছি সরাসরি খিচুড়ির উপর দিয়ে দেব। এখন নেড়ে মিশিয়ে রেখে দিব 2-3 মিনিটের জন্য একটি কভার দিয়ে ঢেকে। 2 মিনিট যখন হয়ে যাবে আমি দেখতেই পাচ্ছি আমার খিচুড়িটি দারুণ হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি ঘন করব না, কারণ খিচুড়িটি যখন ঠান্ডা হবে অটোমেটিক আরও ঘন হয়ে যাবে। তবে নামানোর আগে ফাইনালি এখানে আমি অ্যাড করব 1 টেবিল স্পুন গাওয়া ঘি। আর এই হচ্ছে সেই ঘি, বিশুদ্ধ ঘি, ভেজাল মুক্ত, যার ভিডিওটি আমি গত সপ্তাহে আপনাদের সাথে শেয়ার করেছি। সম্পূর্ণ হোম মেড, এর জন্য বলছি বিশুদ্ধ ঘি। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আর চুলার উপর রাখবো না, নামিয়ে নিব সার্ভ করার জন্য। ব্যাস, দেখলেন তো কত সহজেই ঝটপটে তৈরি করা গেল সবজি মাংস দিয়ে নরম খিচুড়ি। মায়ের হাতের রেসিপি বলে কথা, সম্পূর্ণ রেসিপিটি আসলে আমার মায়ের ছিল। আমি আজ পরিমাণে অনেক অল্প রান্না করেছি। এই মহরমের মাস আসলেই আমার আম্মু ঠিক এই রকম মাংস দিয়ে সবজির নরম খিচুড়িটা করত। তাও আবার অল্প পরিমাণে নয়, চাল ডাল সবজি মাংস মিলিয়ে কম করে হলেও 15-20 কেজি বড় বড় 3টি পাতিলে রান্না করতেন। কারণ আমরা আসলে অনেক নেইবার একসাথে ছিলাম, প্রায় 28টি নেইবার আমরা একসাথে ছিলাম। তো দেখা যেত মহরমের দিন আমার মা এইভাবে খিচুড়ি রান্না করে সবার ঘরে ঘরে তো দিতই, পরের দিন হলেই আমার মামা বা দাদা দাদির জন্য সে গ্রামেও পার্সেল করে নিয়ে যেত ঠিক এই রকম সবজি ও মাংসের খিচুড়ি। তাই এই খিচুড়ির সাথে আসলে অনেক পুরনো এবং অনেক ইমোশন জড়িয়ে আছে। আম্মুকে ভীষণ মিস করছিলাম, মার হাতের তো এখন রান্না খেতে পারবো না, অনেক দূরে আছি। তাই ভাবলাম আম্মু যেভাবে রান্না করতো সেভাবে রান্না করে আসলে একবার ট্রাই করি, দেখি কেমন হয়। বিলিভ মি, আমি ট্রাই করেছি। আমি যে ঘিটি ব্যবহার করেছি তার ফ্লেভার ও আমি যে ফ্রেশ জিরার একটি ফোড়ন দিয়েছি তার ফ্লেভারটি যেন দারুণ ভেসে আসছে। এই জন্যই মানুষ বলে ঘরের রান্না এবং ঘরে বানানো জিনিসের মজাই অন্যরকম। আমি যে ঘি বানিয়েছিলাম অসাধারণ একটি ফ্লেভার ছড়িয়েছে। আমি ঘির এই লিঙ্কটি ভিডিওর নিচে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন যদি আপনারাও ঠিক এভাবে ঘরে বানাতে চান। আর আমার এই খিচুড়িটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তার সাথে সাথে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আর সারা মাস জুড়ে মহরম চলছে, মহরমের মাস, যদি আপনাদের ইচ্ছে হয় আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এখানেই, আনটিল নেক্সট ভিডিও, বাই বাই।